ভালোবেসে ভালোবাসে ভালোবাসাকে রাখলে ভালোবাসা থেকেই যায়। তাই তো আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আরো একবার হাজির হয়ে গিয়েছি বৃহস্পতিবার রাত 11:30 এনটিভির পর্দায়। সাথে আছি ফারজানা বিথি, আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক নাইটে আরও একটি নতুন পর্বে, যেখানে আপনাদের পছন্দের এবং ভালোবাসার মানুষও থাকছে। তার কাছ থেকে গান গল্পে আরও অনেক কিছু জানা হবে, আর সেই সাথে সাথে সুযোগ রয়েছে তার সাথে সরাসরি কথা বলার ফোন করার মাধ্যমে। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ট্রাই করতে থাকুন, কোনো না কোনো একটা সময় পেয়েই যাবেন আপনার পছন্দের এবং ভালোবাসার মানুষকে। আর আজ যিনি আছেন আমাদের সাথে, ব্যক্তি নিশিতাকে আপনারা সবাই জানেন, সে খুব সুন্দর মিষ্টভাষী, এবং যিনি গান গায় যখন তখন তো আর মিষ্টির ছড়াছড়ি হয়ে যায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর যদি অন্যদের মতো বলতে চাই, দ্য গর্জিয়াস, দ্য ট্যালেন্টেড আমাদের মেয়ে নিশিতা বড়ুয়া আজ আছে আমাদের সাথে। হ্যালো, হাই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। শুরুতেই বলেছি যে ভীষণ ভালো লাগে যখন নিশিতা থাকে, কারণ একটা মানুষের মধ্যে যার মধ্যে ফিল্টারাইজেশন নাই, যে মানুষটা যেমন দেখতে তেমন করেই সবসময় বলে, তেমন করেই সবসময় থাকতে পছন্দ করে, এটা বলবো যে অন্যরকম একটা পাওয়া, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আমার মনে হয় সেটাই তো হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। আর তোমাকে কংগ্রেচুলেশন জানাই ফর রেহানা, রেহানা মারিয়াম রুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর হচ্ছে আর নিউ মাদার হওয়ার জন্য কংগ্রেচুলেশন সো মাচ। এই যে একটা মানুষ এত কিছু জানে, সে সাথে সাথে এই যে পরিবারটা তার আছে, আমি ব্যান্ড বলি না, কারণ নিশিতা বড়ুয়ার সাথে যারা থাকেন আসলে এরকম করে তারা পরিবারই হয়ে যান কোনো না কোনো সময়। একদম ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে জয়েন করবার জন্য। আজকে পুরোটা সময় ভীষণ আনন্দে কাটবে অ্যাজ ইউজুয়াল। তো শুরুতে কোন গান দিয়ে শুরু করছো? শুরুতে যে গানটি করছি, গানটির নাম হচ্ছে নয়নে নয়ন বন্ধু। এই গানটি আমার একটা গান, আমার ইউটিউব চ্যানেলে গানটি আছে। বেশ অনেকদিন ধরে কিছু লাইভ অনুষ্ঠান করছিলাম এবং ভাবছিলাম যে এই গানটা কেন করছি না। ওকে, তো একটু ভ্যারিয়েশন আনার জন্য আজকে আমি ভাবলাম যে এই গানটা দিয়ে শুরু করি। ঠিক আছে। এই গানটির কথা ও সুর করেছেন কে জিয়া ভাইয়া এবং কম্পোজিশন করেছেন, আমার প্রত্যেকটা গানেই, ম্যাক্সিমাম গানেই মীর মাসুম ভাইয়া কম্পোজিশন করে, কারণ আমি আর তাড়াহুড়ার মধ্যে কাউকে খুঁজে পাই না মাসুম ভাইকে ছাড়া। আজকে কমন রেখে মীর মাসুম ভাইকে সব গানের নাম বলবো আমরা। চলো আমরা শুনি। ঠিক আছে। বন্ধু আমার মন মোহ যায়ছে,
বলা ভাষায়, দিবানি সি যায় চলিয়া প্রাণ বন্ধুর আশায়, নিত্য নতুন স্বপ্ন আসে না বলা ভাষায়, ভালোবাসা মরা কাটে ঘুনে ধৈরাছে, বন্ধু আমার মন মোজাইছে, বন্ধু আমার মন মোজাইছে, বন্ধু আমার মন মোজাইছে, মন 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 মোজাইছে, মন 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 মোজাইছে। যত বড় উপস্থাপক হই বা যত ছোট হই, কিছু কিছু সময় স্পিচলেস হয়ে যেতে হয়। তো এরকম আবহাওয়ায় যে যতবার শতবার প্রেম করলেও একটা প্রেম প্রেম ভাব চলে আসে, এরকম বাইরের আবহাওয়া আজকে। তো এই গানটা আসলে সেরকম প্রেম জাগা নিয়ে একটা গান আমার কাছে মনে হয়েছে, এবং সৌভাগ্যবান মনে হয় মাঝে মধ্যে নিজেকে উপস্থাপক হলে, যে এত সুন্দর সুন্দর গান কাছে বসে শুনতে পারি, একদম উপভোগ করার সুযোগ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান দিয়ে শুরু করবার জন্য। দর্শকরা অনেক ফোন করছে, নিয়ে নিয়ে ওকে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঈশ্বরদী থেকে অস্কার খান বলছিলাম। আহা, অস্কার ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো ফার্স্ট কল আপনার চলে আসলো, কথা বলুন, নিশিতা শুনছে। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করুন। আচ্ছা, বুড়ুয়ারা এত সুন্দর হয় কেন বলেন তো? বড়ুয়ারা এত সুন্দর হয় কেন? সবাই তো সুন্দর, আমার চোখে তো সবাইকে সুন্দর লাগে, কি করব বলুন। ঠিক আছে, আপনার সব গানই ভালো লাগে আমার, অনেক ধন্যবাদ। আপনাকে সো গুড, খুব গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি সব গানই শুনব এনটিভি, আমি একজন শ্রোতা ভক্ত যাই বলেন না কেন। আচ্ছা, বৃহস্পতিবার আমি ওয়েট করি এবং আমি ফার্স্ট কল করতে চাই আর কি, এবং ইনশাআল্লাহ সেটা পেয়েও যায় প্রত্যেক বৃহস্পতিবারে। অসাধারণ অসাধারণ, কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। তো আপ তোমার হিয়ারো মাঝারে রাখি ও বেদে মোরে একটা গান আছে আপনার, হিয়া? হ্যাঁ, ওই গানটা যদি একটু প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ অস্কার ভাই ফোন করবার জন্য, সাথে থাকুন শেষ পর্যন্ত সব সময়কার মতো। আর একজন আছেন লাইনে অলরেডি, কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মেহেদী হাসান বলছি দিনাজপুর থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলুন, নিশিতা শুনছেন। জি, আমি নিশিতা কাই একটা অনুরোধ করব, চট্টগ্রামের একটা আঞ্চলিক গান মধু হই হই বিষ খাওয়াইলা, যেহেতু নিশিতা চট্টগ্রামের মেয়ে তো আমি আশা করব নিশিতা এই গানটি আমাদেরকে গেয়ে শোনাবে, এবং তার কণ্ঠে এই গানটা খুবই ভালো লাগে, আশা করি খুব তাড়াতাড়ি গানটা শুনতে পারবো। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য, শেষ পর্যন্ত সাথেই থাকুন। নিশিতার কিন্তু নতুন চিটাঙ্গের ভাষায় একটা গান আছে, সেটা আজকে দেখি পাওয়া যায় কিনা নিশিতার কাছ থেকে। মধুকর গানটা অনেক অনেক করেছো, হ্যাঁ ওইটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট গানে যাই। হ্যাঁ, আমি নিজেও চট্টগ্রামের গান নিয়ে রিসার্চ করছি, রিসার্চ করছি মানে কি আমি প্রায় শুনি, এবং আমার নিজেরও একটু ভাষার মধ্যে প্রবলেম আছে, তো আমি মাকে সবসময় জিজ্ঞেস করি সাজেশনসের জন্য, তো মা আমাকে শিখিয়ে দেয় একদম খুঁটিনাটি সবকিছু মিলে। তো আছে, আজকেও একটা গান আছে, তবে এই মুহূর্তে যে গানটি করতে চাই, এই গানটি রিলিজ পেয়েছিল 2007 আমার যে অ্যালবাম, একটা মাত্র অ্যালবাম আমায় নিয়ে চলো অ্যালবামটার নাম,
সেখানে একটা গান ছিল চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারী, গানটা লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়া এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় শকত আলী ইমন ভাই। কবির বকুল ভাই আমাকে অনেকদিন ধরে বলছে যে এই গানটা তো শুনি না কেন। আচ্ছা, তো অনেক সময় হয় না যে নতুন নতুন কাজ করতে গিয়ে সেগুলোকে প্রমোট করতে গিয়ে পুরনো গানগুলো হারিয়ে যায়, তো আমিও চিন্তা করলাম যে কেন করা হয় না, আজকে করব। ঠিক আছে, নিশ্চয়ই কবির বকুল ভাই আমি জানি না দেখছেন কিনা, বাট এই গানটা আপনার জন্য শুনি। চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি, সুরুজ বিহনে হয় না দিন, কবে মনের ভিটায় হবে বসত বাড়ি, যায় আষাঢ় যায় যে আসিন। চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি, সুরুজ বিহনে হয় না দিন, কবে মনের ভিটায় হবে বসত বাড়ি, যায় আষাঢ় যায় যে আসিন, কবে মনে হবে বসত বাড়ি, যায় আষাঢ় যায় যে আসি। পাথর চাপা থাকলো এই পরাণে, স্রোতে ভাসা শ্যাওলা যেমন ভাইসা যায় জানে, পীড়িত আমার পাথর চাপা থাকলো এই পরাণে, ওরে চিন্তার ঘুণ প্রেম শ্মশানে নেয় রে প্রতিদিন, ওরে চিন্তার ঘুণ প্রেম কবে মনের ভিটায় হবে বসত বাড়ি, যায় আষাঢ় যায় যে আসিন। সে আমার ধরলো কঠিন জটা, মুইছা গেল শিথির পথে সিঁদুরের ফোঁটা, মেঘলা বরণ কেশে আমার ধরলো কঠিন জটা, মুইছা গেল শিথির পথে সিঁদুরের ফোঁটা, ওরে কবে
এই সিটে বসলে তো সবার প্রশংসা করতে হয় আসলে, ভালো সেটা ব্যক্তি ফারজানা ভালো লাগুক আর না লাগুক, আমার যেটা কাজ সেটা তো করতে হবে। কিন্তু আজকে সত্যি কথা বলছি, মানে কানের শান্তির একটা ব্যাপার থাকে না, আজকে পুরোটা সময় আমার কানের শান্তিতে থাকব। এবং আমি জানি যারা দর্শক আছেন আমাদেরকে দেখছেন তারাও আমার সাথে একমত হবেন, এবং সে একমতটা কতটুকু দূর যায় সেটা ফোনের মাধ্যমে দেখি প্রকাশ পায় কিনা। কে আছেন আমাদের সাথে? হ্যালো জি, আসসালামু আলাইকুম, আমি জুয়েল বলছিলাম চট্টগ্রাম থেকে। আহা, চট্টগ্রাম থেকে কথা বলুন, নিশিতা শুনছে? জি, আমি আসলে খাবার ঘরে ছিলাম, টিভি সেটের সামনে ছিলাম না, বাট কণ্ঠ শুনে বুঝছিলাম যে এটা নিশিতা ম্যাম গান করছে। আচ্ছা, তো ম্যামের কাছে আমার একটা অনুরোধ ছিল যে গানটা আমার মেয়েও পছন্দ করে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। ঠিক আছে, যদি সম্ভব হয়। সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, মানে চট্টগ্রামের মানুষ এত সুন্দর করে বাংলা মানে উচ্চারণ করলো, মানে আনএক্সপেক্টেড। বদ্দা, কেমন আছো? শুদ্ধ ভাষায় বলে কিন্তু অ্যাকসেন্টটা চলে আসে। আচ্ছা, কিন্তু ওনা কিন্তু আসেনি, ঠিক না? আচ্ছা, দেখি আরেকজন চট্টগ্রাম থেকে আছে নাকি কোত্থেকে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আগে বলেন কোত্থেকে ফোন দিয়েছেন। জি, আমি তুহিন তালুকদার সিলেট থেকে ফোন দিয়েছি। আসলে এনটিভির অনেক গানগুলো দেখতে আমার ভালো লাগে, আর এখন একটা গানের অনুরোধ ছিল আপনার নিশিতে আইসো একটা গান আছে, এই গানটা শুনতে চাইছিলাম আর কি। নিশিতে আইসো, নিশিতে নিশিতে আইসো ফুলো বনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করবে, নিশ্চয়ই চেষ্টা করবে, এবং আমাদেরও চেষ্টা থাকবে। আপনাদের সবগুলো গান তো আসলে শিল্পীর করা সম্ভব নয়, কারণ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের গানগুলো আপনাদের সামনে উপস্থাপনের। মিউজিক নাইটের আজকের আয়োজনে সাথে রয়েছে ফারজানা বিথি, এবং ফারজানা বিথির সাথে আজ আপনাদের জন্য গান পরিবেশন করছে, মানে আমি শুনছি আপনারা শুনছেন, আসলে পরিবেশন করছেন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার নিশিতা বড়ুয়া। হ্যাঁ, ওই যে বললাম না যে উলট পালট হয়েছে এরকম সুন্দর সুন্দর গান শুনলে আসলে। সো একটু গল্প করি এখন, যে দিনকাল কেমন কাটছে বলো, আর নতুন অনেকগুলো দেখলাম যে তোমার গান আসলে রিলিজের পথে, এবং অনেক অনেক শো হচ্ছে দেখছিলাম। সো কেমন যাচ্ছে দিনকাল সব মিলিয়ে গানে গানে? গানে গানে দিন গেলে খুব ভালো লাগে, কারণ গত দু বছর আমাদের জন্য খুব কি বলবো, খুবই সংকটের সময় ছিল, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময় ছিল, সবার জন্যই ছিল, কিন্তু আমাদের উপর একটু বেশি প্রভাবটা পড়েছে। হ্যাঁ, মানে চ্যানেলে যাব তাও ভয় লাগছে, রাস্তায় যাব তাও ভয় লাগছে, বেরই হইনি আমি একেবারে, কাজ খুব কম করেছিলাম বেছে বেছে একেবারে। তো এবার মনে হয় সেটার দ্বিগুণ প্রভাবটা পড়েছে, যে দু বছর আমরা যে ঘরে বসেছিলাম সেটা রিয়াকশন বোধহয় এখন আমরা পাচ্ছি। এমনও হয়েছে যে একদিনে দুটো শো করছে নিশিতা? আমি অবশ্য একদিনে দুটো শো কখনোই করিনি, কারণ আমি অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আমি প্রেশার হ্যান্ডেল করতে পারি না। আমি আমার একটা লাইভ থাকলেও আমার খুবই প্রেশার মনে হয়, যেমন আজকে লাইভে আসার আগে আমার খুব মনে হচ্ছিল খুব প্রেশার ভাই, খুব প্রেশার, মানে এই যে নিয়ে নিবে পেছনে যারা আছে প্রেশার নিয়ে নিবে আজকে থেকে, বলে দিলাম চলো আমরা গানে যাই। ঠিক আছে, ঠিক আছে, এনিওয়েজ একটা গানের রিকোয়েস্ট এসেছিল, দুটো গানের রিকোয়েস্ট এসেছিল, তার মধ্যে একটা গানের রিকোয়েস্ট আমি ফুলফিল করব, কারণ হচ্ছে আমার গান রিকোয়েস্ট এসেছে। গানটির কথা সুর জাহাঙ্গীর রানা ভাই করেছেন, কম্পোজিশন করেছিলেন শান, হিয়া গানটি করছে। ওকে, অনেক সময় আমার বাসা থেকে কমপ্লেন করে যে তোমাকে রিকোয়েস্ট করা হলো তুমি রিকোয়েস্টের গানটা রাখলে না, তো সেটা যেন না হয় আমি চেষ্টা করি সবসময়। ঠিক আছে, শুনি। পাখিটা
পাখিটার নাম অঞ্জনা দেখতে পাখি মন্দ না ডাকে দিলে হৃদয় ডালে বসিবে পাখিটার নাম অঞ্জনা দেখতে পাখি মন্দ গানে কত সুন্দর করে অনুনয়, কত সুন্দর আদর, আবার একটা সুইট থ্রেড বলে না যে রাখিস নইলে কিন্তু বুঝবি, মানে কত সুন্দর করে গানটা সৃষ্টি হয়েছে, ভীষণ সুন্দর এই গানটা সৃষ্টির জন্য এই দুজন সৃষ্টিশীল মানুষকে অনেক ধন্যবাদ, এবং তোমাকে এক্সট্রা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এত সুন্দর গায়ে মেয়েটা, উফ আল্লাহ। আচ্ছা কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন?
আপু আমি ভৈরব থেকে সাগর বলছি, ভালো আছেন? অনেক ভালো আছি সাগর, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য। কথা বলুন নিশিতার সাথে। জি নিশিতা আপু কেমন আছেন? ভালো আছি সাগর, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। আপু আমি আপনার খুব ভক্ত, আমি আপনাদের ওই যে আপনাদের বুদ্ধ পূর্ণিমাতে একটা গান গিয়েছিলেন সম্ভবত কোন টিভিতে জানি, এই গানটা আমার অসম্ভব ভালো লাগছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর বিশেষ করে আপনার হেয়ার স্টাইলটা অসাধারণ লাগছে আপু। এটা একদম কমপ্লিটলি ন্যাচারাল, থ্যাংক ইউ। আমার একটা রিকোয়েস্ট আপু, আমার রিকোয়েস্ট হলো যে অন্য রকম একটা গান শোনাবেন, বাঁশি কেন গায়, ইন্ডিয়ান একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতীয় শিল্পীদের বাঁশি কেন গায় এই গানটা একটু কাইন্ডলি শোনাবেন প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট গুলো আমি প্রসেস করে রাখছি নেক্সট টাইম এর জন্য, যদি এবার সম্ভব না হয় পরের বার অবশ্যই। তুমি তো ঘরের মেয়ে, আসবেই, আসতেই থাকবে অবশ্যই। আচ্ছা আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, হ্যালো। হ্যালো জি, জি শুনতে পাচ্ছি, কে বলছেন? একটু লাউড কথা বলতে হবে। আমার নাম মোহাম্মদ জামিল, বাগেরহাট থেকে বলছি। আচ্ছা কথা বলুন নিশিতা, শুনছেন? নিশিতা হ্যাঁ স্যার কথা বলুন। জি জামিল ভাই বলেন, কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আরে কোনো যা বলে যখন প্রথমেই গান গাইছিলেন তখন কিন্তু আপনাকে নির্বাচিত করেছিলাম এসএমএস এর মাধ্যমে। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার কেবলমাত্র গান গায় বলতে খুব ভালো লাগছে, মানে নতুন প্রেমের জায়গা দিতে লাগছে। এখন একটা গান শোনালি খুশি, তোমার বাড়ি রঙের মেলা গিয়েছিলাম মামার বাড়ি, একটা গান আছে না? না গিয়েছিলাম মামার বাড়ি না, দেখেছিলাম বায়োস্কোপ। বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো আমি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, সাথে থাকুন শেষ পর্যন্ত। আমরা আরেকটা গানে যাই? হ্যাঁ হ্যাঁ ওকে চলো, কারণ গল্প করা শুরু করলে আমাদের আসলে শেষ হওয়ার না গল্প, আমরা গান শুনি। আচ্ছা এই ছেলেটা, এই ছেলেটা সবসময় হাসায় এবং হাসে, কিন্তু যখন অনুষ্ঠান শুরু হয় এবং যখন ওকে যখন গিটার প্লে করতে হয় তখন ওর মুখে একটু হাসি থাকে না, এবং এই কমপ্লেনটা কিন্তু সবাই করে। হ্যাঁ আজকে হাসতে হাসতে বাবা বাজিয়ে দিও, চলো। এখন যে গানটি করব, এই গানটির লিরিক্স লিখেছেন প্রসেন এবং কম্পোজিশন করেছিলেন অম্লান চক্রবর্তী দা। আমি কে তুমি নন্দিনী ছবিতে একটা প্লেব্যাক করেছিলাম কলকাতায়, একমাত্র টলিউডে একটা গান করেছি, জানি না আর কখনো সুযোগ হবে কিনা, ইনশাআল্লাহ ভবিষ্যতে অবশ্যই সুযোগ হবে। থ্যাংক ইউ, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, এই গানটি করছি। ঠিক আছে। জানি সে রাখে লুকিয়ে লুকিয়ে মন, জানি সে চায় শুধু আমাকে, তবু সে ভাবে কেন যে রে অকারো, মনে রাখলে মাথা রাখে। জানি সে রাখে লুকিয়ে লুকিয়ে মন, জানি সে চায় শুধু ভাবে কেন যে রে অকারণ, মনে রাখলে মাথা রাখে। দাও বলে দাও পেলে ঘুম এনে দাও, আর চাঁদ চলে যাক জোছনায়, যাও বয়ে যাও হয়ে দক্ষিণ বাতাস, ভাসব তোমার দরিয়া। Thank you.
শুরুতে বলেছিলাম না যে পরিবার, যাদের কাছে মাইক্রোফোন নাই তারাও গাইছে, এবং যেহেতু কথায় কথায় চলে আসলো একটা টিম, আমি একটু পরিচয় হয়ে নেই সবার সাথে, তুমি যদি একটু পরিচয় করিয়ে দাও হাসি মুখে। টিমের সবচেয়ে আমি শুনেছি সবচেয়ে সিনিয়র থেকে পরিচয় করে প্লিজ ওপাশে অক্টোপাডে আমাদের সবার প্রিয় দীপু ভাই, দীপু আসলাম। তারপরে বেস গিটারে আছে পৃথিল, খুব সুন্দর একটা নাম, উচ্চারণ করতে খুব কষ্ট হয় অনেকের। এই পাশে লিড গিটার আছে অমিত, হাসি মুখে। ওর একটা নতুন নাম হয়েছে দাসবাবু। আমরা সম্প্রতি আমরা একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম ত্রিপুরায়, কাঞ্চনপুর একটা জায়গায়, ওখানে ওর নতুন নাম হয়েছে দাসবাবু। ওরা ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দিয়েছে। এরপর কিবোর্ডে আছে শিশির। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ওয়ান্স এগেইন, এবং নিশিতাকেও ধন্যবাদ দিব, পরে শেষ করিনি এখন অনুষ্ঠান। একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, বদনাম গানটা, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। চেষ্টা না আজকে করতেই হবে, আমারও রিকোয়েস্ট ছিল এটা। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আরেকজন আছেন আমাদের সাথে, হ্যালো, কে? হ্যালো, কে আছেন? নমস্কার, আমি মৃণাল কান্তি হালদার, বরগুনা চান্দখালি থেকে বলছি। আচ্ছা, কথা বলুন, নিশিতা শুনছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছি মৃণালদা, থ্যাংক ইউ সো মাচ ফোন করেছেন। আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, সত্যি অনুষ্ঠানটা প্রাণবন্ত হচ্ছে। আর আজকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিশিতা পড়ু একজন বড় মাপের শিল্পী, সবসময় ভালো লাগে। আর আজকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক যারা এনটিভিকে, এবং সাথে সাথে নিশিতাপুর গানগুলো এত ভালো লাগছে, সাথে মিউজিশিয়ানরা এত সুন্দর করে বাজাচ্ছে, সত্যি গানগুলো আরো প্রাণ ফিরে পেল। তা নিশিতাপুর সব গানগুলোই ভালো লাগে। তারপর আমার একটা অনুরোধ, যদি সম্ভব হয় অবশ্যই দাদা, রং ধনু ভালো লাগে, নীলাকাশ ভালো লাগে গানটি যদি শোনান। এই গানটা তো করবোই দাদা, এই গানটা করবো যদি সম্ভব হয়, না যদি সম্পূর্ণ না হয় তো স্থায়ী করবেন, এইটা অনুরোধ। আর অনেক ভালো থাকবেন, গান নিয়ে আছি, গানের মানুষ প্রাণের মানুষ, আমি একটা কলেজের টিচার, যদি এইটা নিয়েই থাকি। আচ্ছা, ভালো লাগে আপনাদের গান, ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার। এত সুন্দর করে বললেন, না গে কি পারা যায়, অবশ্যই গাইবে, শেষ পর্যন্ত সাথে থাকুন। চলো আমরা গানে যাই, চলো রিকোয়েস্টের গানটাই করি তাহলে। বদনাম গানটা করছি। গানটা লিখেছেন আমাদের রাজীব আহমেদ ভাইয়া, সুর করেছেন রাজেশ দা, এবং সঙ্গীত আয়োজন করেছিলেন জে কে মজলিস ভাইয়া। ঠিক আছে, শুনি। বৃষ্টি হলেও পারতিস মেঘ ভেঙে তেড়ে নামতিস, তোকে গায়ে জড়িয়ে পথ হাঁটতাম, কিংবা রৌদ্র হলেও চলত শরীর খড়ো তাপে পড়ে, বদলা
গুজবাম্পস হচ্ছিল। আর মানে কি করে যেন শিল্পীরা তো গানের মাধ্যমে আসলে কথা বলে, কিন্তু তোমারটা এত সুন্দর করে কানেক্ট করা যায়, মনে হয় যে তুমি সামনের মানুষটাকে বলছো কিছু, মানে গানের মাধ্যমেই বলছো, কিন্তু কথাগুলো এরকম বা বলাগুলো এরকম হয় যে বলছো বোধ হয়, মানে গাইছো এরকম কখনোই মনে হয় না, এত সাবলীল লাগে, কারো নজর না লাগুক। একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, একটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি আমরা, কে আছেন? আমি দেবাশিস বলছি, কল্যাণপুর থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলো, নিশিতা শুনছেন। দেবাশিস দা নমস্কার। নমস্কার, ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনার কণ্ঠ আমার খুব ভালো লাগছে, আমার পরিবারের সবাই মিলে আপনার গান আমরা এনজয় করছি। আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি গান গাওয়ার জন্য? অবশ্যই। আপনার কণ্ঠে খুব সুন্দর, একসময় শুনেছিলাম কিছুক্ষণ আর না হয় রহিতে কাছেই গানটি, যদি সম্ভব হয় একবার গিয়ে শোনাবেন? আচ্ছা, চেষ্টা করব দাদা, অবশ্যই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের এইভাবেই ভালোবাসায়। চলো, করবে কি এখন দুই লাইন? এখন 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 করব, একটু দেখি। আচ্ছা, ব্রেকের পরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হেসে হেসে বলো। আচ্ছা, একটা চট্টগ্রামের গান করি ফাইনালি, চলো। হ্যাঁ, গানটি লিখেছেন, শুরু করেছেন শ্রদ্ধেয় এম এন আক্তার। এই গানটার নাম হচ্ছে, এই গানটা আসলে গাওয়া হয়েছে তালতো ভাইকে নিয়ে। আচ্ছা, শ্রদ্ধেয় শেফালী ঘোষের গান। আমার খুব ভালো লাগে গানগুলোর কথা, তো আমি ভাবলাম কেন নয়। আচ্ছা, বোঝার চেষ্টা করব তাহলে, এক্সাম এখন। ঠিক আছে, ওকে, শুনি। শনিবার দিনাই বাবুলি হঠাৎ গেলা,
দিলাম নয় না কিলাই অপরানোর তাল তো গাই সিডি দিলাম ফত্র দিলাম নয় না কিলাই যতটুকু বুঝলাম তালতো ভাইকে এত চিঠিপত্র দেওয়া হলো কিন্তু সে কোনো রেসপন্স করে নাই, তাই তো? যাক, এক্সাম পাসড, পাশ পাশ। এবার আমি যে গানটি করছি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটি গান করছি রঙ্গিলা বাসিতে কে ডাকে। এই গানটির কথা লিখেছিলেন শ্রদ্ধেয় পুলক ব্যানার্জি, সুর করেছিলেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা, এবং গানটি আমার খুবই প্রিয় একটা গান, আমাদের অনেক প্রিয়, তাই তো এই গানের এত এত ভিউ হয়েছে, কোটি কোটি ভিউ হয়েছে। চলো করছি। রাতের মায়া, এই যে গানটা এত সুন্দর করে করে ফেললে শেষ হয়ে গেল, দেখতে ভীষণ সোজা মনে হলো, কিন্তু মানে সাচ আ লিজেন্ড লতা মঙ্গেশকর, তার গান গাইবার সাহস করাটাই তো অনেক বড় একটা ব্যাপার। এই গানটা যে কী পরিমাণ কঠিন যারা গায় তারা জানে, এবং আমার মনে হয় আমি শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে ভীষণ কঠিন একটা গান, কিন্তু এত সুন্দর করে তুমি গেয়ে দিলে মনে হলো কিছুই না, পানির মতো সোজা একদম। এটার জন্য প্র্যাকটিস করতে হয়েছে, হ্যাঁ, এবং তুমি যে পরিমাণ প্র্যাকটিস করো আর কনসার্ন থাকো সব কিছু, না শিশির ভাই প্রচুর প্রচুর প্যারা দেয় মেয়েটা। আচ্ছা, কিন্তু গান কিন্তু ভীষণ ভালো গায়, তাই এত এত ফোন আসছে আমাদের, এত ভালোবাসা নিশিতার জন্য। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি বগুড়া থেকে মোহাম্মদ মোরশেদ হাসান বলতেছিলাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, একটু রিকোয়েস্ট করি টিভির ভলিউমটা কমিয়ে কথা বলবেন, কথা বলুন নিশিতা শুনছেন। হ্যালো আপু। জি জি ভাইয়া বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপু জি জি ভাইয়া আপনার গান খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ এবং খালি গান না আপনার গানের সাথে সাথে আপনার চোখ মুখ প্লাস পুরো শরীরটাই আপনার গান গাচ্ছে এরকম মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সাচ কমপ্লিমেন্ট হোয়াট আ কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ কোন গানের রিকোয়েস্ট আছে ভাইয়া জি গানের রিকোয়েস্ট নাই কিন্তু ও আপনার গান খুব 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 ভালো লাগতেছে থ্যাংক ইউ ফর কলিং পরে গানে যাই ঠিক আছে আমার মনে হয় বন্ধু তোমায় মনে পড়ে গানটা করি কারণ রিকোয়েস্ট না করলে আজ বাড়ি যেতে পারছো না এই গানটা লিখেছিলেন আশরাফ বাবু ভাই সুর করেছেন পার্থ বড়ুয়া এবং এই গানটা যদি না থাকতো আমি জানি না আইডেন্টিটি সং ক্রিয়েট হওয়া খুব টাফ একটা ব্যাপার হিয়া গানটাও মানুষের মনে জায়গা করে নিয়েছে তার জন্য আমি বলবো যে আম লাকি এবং এই গানটার জন্য আমি বলবো যে আম লাকি থ্যাংকস টু গড এবং সামনে আরও অপেক্ষা করছি যেন অনেক সুন্দর সুন্দর গান বেছে বেছে করি সেই গানগুলো যেন মানুষের মনে ঠাঁই পায় অবশ্যই সেটা আশা করবো গানটি করছি ঠিক আছে ভালো লাগে একচিলতে রোদ
ভাবনাগুলো যাকে ঘিরে ভালো লাগে দক্ষিণ হাওয়ায় চোখ বুঝে কিছু ভালো লাগে ভাবনাগুলো যাকে ঘিরে নিশিতা এরকম একজনই ভালোবাসায় থাকুক, এরকম ভালোবেসে থাকুক। অনেক ধন্যবাদ, সর্বশেষবারের মতো ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর করে আজকে পরিবেশটা। শেষ গানের আগে বিদায় নাকি অনুষ্ঠান শেষ? অনুষ্ঠান শেষ, শেষ গানের আগে বিদায়। আচ্ছা, শেষ গানের আগে বিদায়। তাহলে আমি একটু বলি। হ্যাঁ প্লিজ। প্রথমত তোমাকে অনেক ধন্যবাদ বিথি, এত সুন্দর করে তুমি এনকারেজ করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সবাইকে এরকম এনকারেজ করো। থ্যাংক ইউ, তাহলে সবার ইন্সপিরেশন আরো বাড়তে থাকবে, চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংকস টু এনটিভি। এনটিভি তো আসলে একদম ঘরের মতো, তো সবসময় মনে হয় যে এখানে আসছি মানে কোনো কোনো টেনশন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য কাস্ট অ্যান্ড ক্রুজ। এখানে আমি ক্যামেরা, আপনারা হয়তো ক্যামেরা দেখছেন, আপনারা আমাদেরকে দেখছেন, আমি ক্যামেরার পেছনের মানুষগুলোকে দেখছি, অনেক ধন্যবাদ। আমাদের এই যে লাইটগুলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এই যে মেকআপে ছিলেন যে ভাইয়াটা ওনাকে অনেক ধন্যবাদ, এবং মোস্তফা ভাইকে ধন্যবাদ, নুরজামান ভাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে সাউন্ডে যিনি ছিলেন সে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ অঞ্চল ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ। ওকে, শেষ গান শুনতে পারি যাই? ঠিক আছে, রিকোয়েস্ট ছিল বায়োস্কোপ গানটার জন্য, সেই গানটা করছি। বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ।